Hello friends, this is Jyoti Prakash Dev. Welcome to my channel. আমি এখন মনিপালের কাছে ফুটপাথ দিয়ে হেঁটে চলেছি। আজকে এখানে ইলেকশন আছে, কিন্তু একটা অদ্ভুত জিনিস দেখতে পাচ্ছি। এখানে রাস্তাঘাটে না কোনো পলিটিক্যাল পার্টির ব্যানার আছে, একদম কোনো হইচই নয়, পুরোপুরি শান্ত। আর সবথেকে বড় জিনিস হচ্ছে, দেখুন একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাটে কোথাও একটা পলিটিক্যাল ফ্ল্যাগ শুদ্ধ নাই। আর এই দেখুন রাস্তাঘাট চারিধারে কোথাও একটা পলিটিক্যাল ব্যানার শুদ্ধ নাই। আর একটু কিছুটা হেঁটে যাচ্ছি, আরও দেখাচ্ছি আপনাদের আমি। মানে এতটুকু কোনো হইচই নয় যে এখন আপাতত কটিহালি বাস স্ট্যান্ডে আছি, তো একটু হেঁটে যাচ্ছি এলাকাটা দিয়ে, দেখি কীরকম কি ইলেকশনের এখানে, ইলেকশনের দিন এখানে কেমন কি পরিবেশ থাকে। নিজেও দেখে জিনিসটা অবাক হয়ে যাচ্ছি। দেখুন এটিএম খোলা রয়েছে, এটিএমে পরিষেবাও যথাযথ যথাসম্ভব স্বাভাবিক রয়েছে। আমি এখন যাচ্ছি এটিএম, একটু কাজ জমা রয়েছে। এবং এখন এই কটিহালি বাস স্ট্যান্ড থেকে ট্রিনিটি চার্চ যাচ্ছি। তো দেখুন ইলেকশনের দিনেও কেমন বেঙ্গালুরু শহর নিজের মহল তবিয়েতে আছে। বারবার যেটা বলছি যে রাস্তাঘাটে কোনো পার্টি ফ্ল্যাগ নেই। বাস পরিষেবা সচল, অটো পরিষেবা সচল, সমস্ত পরিষেবাই সচল। Thank you.
রিচার্জ চার্জ আগে আগে কি টিম রিচার্জ হ্যাঁ আগে না अच्छा सुनिए ना घुमा करो जहाँ से लिए थे वहाँ छोड़ दीजिए मेरे को जहाँ से लिए थे मेरे को वहाँ छोड़ दीजिए हाँ हाँ अच्छा अन्ना अभी कितना किलोमीटर हम लोग आए हैं है 3 किलोमीटर आसपास 6 किलोमीटर अच्छा वोट देने गए थे आप आज वोट देने गए थे आज वोट है ना वोट देने गए थे তো মোটামুটি আপনারা দেখলেন মোটামুটি আমরা 6 কিলোমিটারের মতো এই এসছি কড়িহালি বাস স্ট্যান্ড থেকে ট্রিনিটি চার্চে পৌঁছে কিন্তু রাস্তাঘাটে কোথাও একটা মানে যেটা আমি বারবার বলে এসেছি কোনো পার্টির ফ্ল্যাগ নাই কোনোরকম কোনো মানে টহলদারি পুলিশও দেখতে পেলাম না এবং সুস্থ স্বাভাবিক জনজীবন সমস্ত কিছু স্বাভাবিক অটো সার্ভিস স্বাভাবিক বাস সার্ভিস স্বাভাবিক প্রাইভেট গাড়ি কমার্শিয়াল গাড়ি বাইক রাস্তাঘাটে সবই সুস্থ স্বাভাবিকভাবে এগিয়ে যাচ্ছে সো থ্যাংক ইউ ফ্রেন্ড ফর ওয়াচিং মাই ভিডিও